हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो बोलो, आशा करी भालो आछो। और आज देखो सकाल बेला माने हल्का बृष्टि हुए गेछे आमी घूम थेके उठार आगे, तो तारपर छादे थेके घुरे एसे चा बसानो हुए गेछे। सकाले मोटामुटी काज सेरे निएछि, निये तारपरे चा फुटछे देखतेई पाच्छो। एबारे चाटा खेये नेबो, निये तारपर बाकी काज सारबो। কি করব না করব সেগুলো শেয়ার তো করবই। আজ শনিবার আর আজ ছুটির দিন, মানে মাম্মামের স্কুল ছুটি, তাই বাড়িতে সারা দিন থাকব। আর কি করব না করব, কি রান্না বান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে আবার ছাদে এসেছি। এসে দেখলাম আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে, মানে দেখেই বুঝতে পারছো একদম পরিষ্কার। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চলো এবারে জামাকাপড়গুলো কাচবো। তো জামা কাপড় কাচা আমার হয়ে গেছে, বেশ ভালোই রোদ উঠেছে। তো আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যে এখন আপাতত একটু রোদ থাকবে, তারপর দেখো এদিকটা হালকা হালকা মেঘ জমেছে। তো কি হয় বৃষ্টি হয় কি কি হয়, তো চলো আপাতত জামা কাপড়গুলো শুকনো করে নিই। কিছুক্ষণ পরে ছাদে এসে দেখছি আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ, তবু হালকা হালকা রোদ আছে। তাও ভাবলাম জামা কাপড়গুলো থাক, এবার নিচে যাই গিয়ে রান্নার জোগাড়গুলো করবো। তো কী কী এনেছে বাবা বাজার থেকে সেগুলো দেখাই। তো চিংড়ি এনেছে, বেশ বড় বড় সাইজেরই চিংড়ি। তো একটু কেটে নিচ্ছি, নিয়ে কি করব। আজকে খুব চিংড়ির মালাইকারি খেতে ইচ্ছা করছে, কিন্তু এই ছোটো ছোটো চিংড়ি সেই দিয়েই করব। তো তারপর হঠাৎ ওপরে এলাম, এসে দেখলাম এত জোরে বৃষ্টি এসে গেছে, জামা কাপড়গুলো তো তুলতেই পারলাম না, মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তো সেই ভিজেই গেল। তো এখন তো নিচে চলে এসেছিলাম, এসে আর চিংড়ির মালাইকারি আমি করেও নিয়েছি। নারকেলের দুধ ছাড়াই চিংড়ির মালাইকারিটা করলাম, তো দেখা যাক কেমন লাগে খেয়ে। তো তারপরের রান্না দেখো, নিহেরে মাছ, মানে লটিয়া মাছ। তো কেটে এনেছে বাবা, পরিষ্কার করে নিয়েছি। নিয়ে লেবু আর নুন মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। পরের রান্না হচ্ছে কাজল গৌরী মাছ। তো বাবা যেহেতু নিহেরে মাছ খায় না, সেই জন্য বাবার জন্য কাজল গৌরী মাছ। আর তারপরের রান্না হচ্ছে চাল কুমড়ো এনেছিল বাবা, সেই চাল কুমড়ো তরকারি চিংড়ি মাছ দিয়ে করব। তো চলো, সব কিছু হয়ে গেছে আর এটা হচ্ছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে সব। দেখো এখানে চাল কুমড়ো তরকারি হয়েছে, কাজল গৌরী মাছের ঝোল করেছি, আর চিংড়ির মালাইকারি করেছি, আর এটা হচ্ছে নিহেরে মাছের ঝাল, মানে আমার ফেভারিট জিনিস। তো চলো, সব কিছু রেডি হয়ে গেছে। তো ভাত বেড়ে নিয়ে চলেও এসেছি ঘরে। তো আমি কাজল গৌরী মাছটা এখন খাবো না, তো সেই জন্য আমার তিনটে আইটেম, মানে নিহেরে মাছের তরকারি, চিংড়ির মালাইকারি আর চাল কুমড়োর তরকারি। তো চলো খেয়ে নিয়ে বাড়ি। শোনো দেখি মুখটা দেখি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা ছাদে এসেছি, দেখো আমরা খাওয়া করতে এসেছি। তো আমরা খাওয়া দাওয়ার পর একটু ছাদে এসেছিলাম, মাম্মামা একটু খেলবে খেলবে করছে, আর তারপর অনেক জামাকাপড় কেচেছি, মানে সকালে তো একবার কেচে দিয়েছি, তারপর আবার কাচাকুচি করেছি, অনেক জামাকাপড় ভর্তি হয়ে আছে। এগুলো তুলে নিয়ে যাব, নিয়ে গিয়ে একটু ঘুমাবো, আর সেই জন্য উপরে এসেছি। আর আকাশের অবস্থাটা খুব একটা ভালো নয়, যখন তখন বৃষ্টি হবে, তাই ভাবলাম একটু উপরে গিয়ে বসি, তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে নিচে যাব, কারণ ঘুমালে তো আর বুঝতে পারবো না বৃষ্টি হচ্ছে কি কি হচ্ছে। তো সেই জন্য একেবারে নিয়ে নিচেই যাব। আর আকাশের অবস্থাটা দেখো, তোমাদেরকে দেখো, কখনো একটু পরিষ্কার হচ্ছে, কখনো মেঘ হয়ে আছে, বৃষ্টি হচ্ছে। তো তারপর নিচে চলে এসেছি, এসে মামামার একটু লেবু কেটে দিয়েছি, মামা বসে লেবু খাচ্ছে এখন। তো বিকালে ঘুম থেকে উঠে এখন সন্ধে হয়ে গেছে অবশ্য, তো সন্ধেবেলা দেখো এখন একটু কেক কাটছি। তো কেন হঠাৎ করে কেক কাটছি, আমার না 4K সাবস্ক্রাইব হয়ে গেছে, আর সেটা অবশ্যই তোমাদের জন্যই সম্ভব হয়েছে, তোমরা আমার পাশে ছিলে তাই সম্ভব হয়েছে। তো সেই জন্য কি সেলিব্রেশন করছি কেক কেটে, তো না সেজন্য সেলিব্রেশন করছি না, জাস্ট এমনি কেকটা কাটা হচ্ছে, মানে আমার বরের বন্ধু মানে প্রীতনুদা, তো হঠাৎ করে একটা কেক খাওয়ালো, তো সেই জন্যই সেই কেকটা কাটা হচ্ছে, সেটা ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো চলো মাম্মাম এখন কেকটা কাটুক, আর মাম্মামের হ্যাপি বার্থডে তো হয়ে গেছে আগের বছরে, বেশ ভালো করেই হয়েছে। তো আবার ইচ্ছা হচ্ছে কেক কাটবো, কেক কাটবো, হ্যাপি বার্থডে কেক কাটবো, তো সেই জন্য ওকে দিয়ে কেকটা কাটাচ্ছি। তো কাটুক, আর ওর হ্যাপি বার্থডে তো সামনে চলেই এসেছে।
তো তখনই একেবারে হ্যাপি বার্থডে কেক কাটবে। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।